আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি চেক করবেন যে আপনার ই কমার্স ওয়েবসাইটে আপনার পিক্সেল সেটআপটা ঠিক আছে নাকি, ঠিক মতো কাজ করতেছে নাকি, বা যে ইভেন্টগুলো সেট আপ করা হয়েছে ওই ইভেন্টগুলো ঠিক মতো ডাটা ফেসবুক ক্রিয়েট সেন্ড করতে পারতেছে নাকি। সো ওভারঅল এটা ঠিক মতো কাজ করতেছে নাকি, এটা আপনি কিভাবে চেক করবেন। সো আজকে আমি যে মেথড, দুই তিনটা মেথড আছে এটা চেক করার, বাট আজকে আমি আপনাকে দেখাবো যে ফেসবুকের যে টেস্ট ইভেন্ট টুলসটা আছে এই টুল দিয়ে কিভাবে আপনি আপনার এই জিনিসটা চেক করবেন, আপনার পিক্সেল সেটআপটা বর্তমানে ঠিক আছে নাকি। ওকে, সো এটা করার জন্য সর্বপ্রথম আপনি যেটা করবেন, আপনার বিজনেস ম্যানেজারে লগ ইন করবেন। বিজনেস ম্যানেজারের হোম পেজ যেটা আছে বা বিজনেস পোর্টফোলিও যেটাকে বলে, আই থিঙ্ক এটা এখানে কিভাবে আসতে হয় বা এটা আপনি চিনেন অন্তত। ওকে, তো এখানে আসার পর আপনি যেটা করবেন, এই লেফট সাইডে নেবে একটু দেখতে পারবেন স্ক্রল করলে যে আপনার ডাটা সোর্স, এটা এরকম হাইট থাকতে পারে। ওকে, সো ডাটা সোর্স আছে, ডাটা সোর্স, ডাটা সোর্সের আন্ডার আপনি এখানে দেখতে পারবেন, এটাতে ক্লিক করবেন তাহলে এটা ওপেন হবে। দেন এখানে আপনি দেখতে পারবেন হচ্ছে ডাটা সেট নামে একটা বাটন আছে, সো আপনি ডাটা সেটে ক্লিক করবেন। ডাটা সেটে আপনি ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা পেজ আসবে। ওকে, এখানে আপনার যতগুলা পিক্সেল বা ডাটা সেট ক্রিয়েট করা আছে এখানে লিস্ট এখানে দেখতে পারবেন। সো এই বিজনেস ম্যানেজারে একটা পিক্সেলই আছে, সো আপনি আপনার এখানে আপনার এটার মধ্যে ক্লিক করবেন। যদি এখানে অনেকগুলো থাকে আপনি যেটা চেক করতে যাচ্ছেন, সো এখানে একটাই আছে, এটার মধ্যে ক্লিক করলাম। করার পর আপনি যেটা করবেন, এই যে উপরের দিকে দেখেন ওপেন ওপেন ইন ইভেন্ট ম্যানেজার নামে একটা বাটন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি দেখবেন হচ্ছে একটু রিডাইরেক্ট করে আপনাকে অন্য একটা পেজে নিয়ে আসবে। একটু ওয়েট করবেন, অনেক সময় এটা অনেক ভারী সাইট, সো অনেক সময় একটু স্লো কাজ করে, লোডিংতে টাইম নেয়। ওকে, তো এখানে আসার পর আপনি যেটা করবেন, এই পেজটা লোড হইলে, এই পেজটা লোড হওয়ার পর আপনি এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনার সামনে। ওকে, এখানে আপনার যতগুলো ইভেন্ট আছে, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, ইনিশিয়াল চেক আউট, অ্যাড টু কার্ট, আরো যা যা আছে সবগুলো ইভেন্ট দেখতে পাবেন। এন্ড কোনটায় কতটা ইভেন্ট হয়েছে এখানে এই রিপোর্টগুলো দেখতে পাবেন, আই থিঙ্ক এটা জানেন। সো বাট আপনি টেস্টটা কিভাবে করবেন যে আপনার সবগুলো জিনিস ঠিক আছে নাকি এই মুহূর্তে, সো এটা করার জন্য আপনি যেটা করবেন, এই দেখেন এটা আসলে এখানে ওভারভিউ দেখবেন, বাট আপনি যেটা করবেন এইখানে টেস্ট ইভেন্ট নামে দেখেন আরেকটা বাটন আছে, আপনি টেস্ট ইভেন্টের মধ্যে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করলে আপনার সামনে এইরকম একটা পেজ আসবে আসবে যেটা দেখতে এইরকম দেখাবে। সো এইখানে আপনি যেটা করবেন, এখানে আপনি নিচের দুইটা অপশন দেখতে পারবেন। নিচের অপশনটাই দেখবেন যে কনফার্ম দ্যাট ইউর ওয়েবসাইট ইভেন্ট আর সেন্ট আপ কারেক্টলি, ঠিক আছে, সেট আপ, ও সরি, সেট আপ কারেক্টলি। সো এই একটা লেখা দেখতে পারবেন। ওকে, সো আপনি নিচের যেটা আছে এইটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে আপনার সামনে পপ আপে এইরকম, সরি, একটু এটা ওপেন হবে, দেন হচ্ছে এইরকম একটা অপশন হবে আসবে, আর এইখানে আপনি দেখতে পাবেন ইন্টার ওয়েবসাইট ইউআরএল এর একটা বক্স আছে। সো এইখানে আপনি আপনার যে ওয়েবসাইটটা আছে টাইপ করে দেন অথবা কপি করে আইনে এখানে পেস্ট করে দেবেন ইউআরএলটা। ওকে, ইউআরএলটা পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি https ক্লোন ডাবল স্ল্যাশ সহ দিতে পারেন অথবা এটা ছাড়াও দিতে পারেন, দুইটা দিয়ে কাজ করে, নো প্রবলেম। সো আমি সহ দিলাম, দিয়ে হচ্ছে আপনি যেটা করবেন ওপেন ওয়েবসাইট যেই বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনার সামনে আপনার ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। ওকে, তো ওপেন হয়ে যাওয়ার পর আপনি এইখানে সবগুলা মানে কাজ একবার করে ফেলবেন, মানে একটা অর্ডার প্লেস করবেন যাতে সবগুলা ইভেন্ট একবার করে মানে ফায়ার হইতে পারে, ওকে, আপনার ওয়েবসাইটে। সো এটার জন্য যেটা করবেন, ধরেন আপনার ওয়েবসাইটটা যখন লোড হবে, লোড হয়ে গেল, সো আপনি যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করবেন। ওকে, একটা প্রোডাক্ট ওপেন করলেন, তাহলে কি হলো, যখন আপনি ওয়েবসাইটে এসেন পেজ ভিউ ইভেন্ট ফায়ার হয়েছে। ওকে, সো আপনি যখন, আচ্ছা আমি একটু দেখাই, আপনি সাইড নামে গেলেন, এই দেখেন এখানে কিন্তু ডাটা আসতে আছে, এই দেখেন পেজ ভিউ করছেন, পেজ ভিউ ইভেন্ট এখানে ফায়ার হয়েছে। আপনি ভিউ কন্টেন্ট করছেন মানে প্রোডাক্ট, প্রোডাক্ট যখন ওপেন করবেন এটা হচ্ছে ভিউ কন্টেন্ট ইভেন্ট বলে এটাকে। সো এটা আপনার এটাও কাজ করতেছে, এই দেখেন আপনার ভিউ কন্টেন্টে, ভিউ কন্টেন্ট এখানে চলে আসছে, ঠিক আছে। দেন হচ্ছে আপনার শুধু এটাই না, আপনার এটার সাথে দেখেন এটার কোন প্রোডাক্টটা ভিউ করছেন, 650 টাকার, এই দেখেন এই 650 টাকার এই প্রোডাক্টটা ভিউ করছেন, এটা চলে আসে। এই প্রোডাক্টের আইডি কত, এই প্রোডাক্টের আইডি হচ্ছে 26256, দেখেন এখানে প্রোডাক্টের আইডি হয়েছে, কন্টেন্ট আইডি 256, দেন আরও ডাটা আইছে, দেখেন প্রোডাক্টের টাইটেল, এভরিথিং, ক্যাটাগরি ম্যাটাগরি সব সহ কিন্তু এখানে চলে আসে। ওকে, দেন হচ্ছে এইটা, আর তারপরে চলেন আপনি অ্যাড টু কার্ট করেন, ব্যাগে যোগ করলেন যে কোনো একটা প্রোডাক্ট, ধরেন এটা আইটেম ফেইলড, আচ্ছা এটা অ্যাড হইলো, ধরেন কার্টে অ্যাড করলেন আপনি। ওকে, সো কার্টে অ্যাড করলেন, তাহলে অ্যাড টু ইভেন্ট ফায়ার হওয়ার কথা আপনার ওয়েবসাইটে। সো এখন আপনি এখানে আইসা দেখেন, এই দেখেন অ্যাড টু কার্ট ইভেন্ট ফায়ার হয়েছে, ঠিক আছে, অ্যাড টু কার্ট ইভেন্টও ঠিক আছে, এটাও আছে আপনার ওয়েবসাইটে, ঠিক মতো ডাটা আসতে আছে, এখানে ডাইনামিক ভ্যালু সহ আসতে আছে, প্রোডাক্ট রিলেটেড যত ইনফরমেশন আছে সব কিছু সহ আসতে আছে। ওকে, তারপরে আপনি যেটা করবেন, দেখেন অটোমেটিক ইনিশিয়াল চেক আউট পেজে চলে আসে, মানে যে এই যে ফর্মটা আছে এটা হচ্ছে ইনিশিয়াল চেক আউট ইভেন্ট বলে এটাকে, এখানে আসলে ফেসবুক বুঝে না একজন অর্ডার মানে প্লেস করা শুরু করছে। সো এখানে আসে দেখি এটাকে ইনিশিয়াল চেক আউট ইভেন্ট বলে, দেখেন এটাও কিন্তু ফায়ার হয়েছে, ইনিশিয়াল চেক আউট, ঠিক আছে, এইখানেও আপনার ডাটা আসতেছে সব কিছু, আপনি এটাও দেখতে পারতেছেন। দেন হচ্ছে আপনি কি করবেন, একটা অর্ডার দেবেন।